नमस्कार बंधुरा, आज के अपने सामने नहीं बेंगली भेज थाली रेसिपि। एखे चानार डाल दो कप भिजिए रेखे दो घंटा आगे, वोटा के एन क्लिन कर दिए डाल पकोड़ा हो और बड़ा रसा हो ग्राइंड करब। भिडियो शेष अब्दि देखें और हमें सपोर्ट करार्जन सबा के धन्यवाद। एन तर मध्य वन टी स्पून नून, हाफ टी स्पून हलुदी गुड़ो दिए ये मिक्स कर। मिक्स हो जावर पर एखन के अल्प एकटू पोषण आलदा एक पात्रे रेखे देव पकोड़ा करार्जन, और ये अल्प पोषण मिले एक कलो जीरा दिए रेखे देव। और बड़ा रसार जो जो मिश्रण चले गए तर मध्य हाफ टी स्पून लंकार गुड़ो, हाफ टी स्पून जीरा गुड़ा दिए ये एन एक फिटिए नेब। तारपर कड़ाई मेजे तेल दिए दीची, देवार पर बड़ागुलो एक एक फ्राई करे नेब। भिडियोटा शेष अब्दि आमारे सबाई थाकबेन और आमाके सपोर्ट करार जन्य आपनादेर सबाइके धन्यवाद। फ्राई हो जाच्छे, एखन आमि एगुलोके तुले नेब। आरेकदिके आमि मोचा बा आपनारा कि बोलेन खूब ओटाके केटे धुए रेखेछिलाम, एखन प्रेसार कुकारे दिए एक टी स्पून नून दिए ओटाके जल दिए एकदम सिद्ध करते बसिए दिब। रसार जन्य बड़ा हये जावार पर तेलटा एखाने बेशी आछे, आमि तेलटा कमिये निच्छि। तार मध्ये एकटा तेजपाता और जिरे सम्बार दिए आमि आलुटाके बसिए देब। आलूगुलो सम्बर देवार पर वन टी स्पून नून, हाफ टी स्पून हलुदी गुड़ो दिए ये नड़ाचाड़ा दिए एक ढेके देव सेद्ध हार जो। आलूगुलो सेद्ध फ्राई होते होते एदि एक बाटी वन टी स्पून नून, हाफ टी स्पून हलुदी गुड़ो, टू टी स्पून जिरे गुड़ो और वन टी स्पून लंकार गुड़ो दिए ये जल दिए एक भिजिए रखब। आलूगुलो सुंदर सेद्ध एवं भाजा हुए आसछे, तार मध्ये आमी मसलागुलो दिए देव। এদিকে আমার প্রেসার কুকারও সিটি চলে আসছে, দুটো সিটি দিয়ে দিচ্ছে। এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম, ওয়ান টি স্পুন চিনি দিয়ে দিলাম, জল দিয়ে দিব। আর যার যেরকম বড়া ডালের বড়া অনুপাতে এরকম জল দিতে হবে। জল দেওয়ার পর আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, জলে ওতাল আসছে। এখন তার মধ্যে আমি বড়াগুলো দিয়ে দেব, তার মধ্যে হাফ টি স্পুন গরম মশলা গুঁড়া, হাফ টি স্পুন ঘি দিয়ে এটাকে আবার ঢাকা দিয়ে দেব জলের ওতালটা ভালো মতো আসার জন্য। ওতালটা আসার পর আমার বড়া রসা কমপ্লিট, আমি এখন নামিয়ে নিচ্ছি। এদিকে প্রেসার কুকারে ঠান্ডা হয়েছে, তারপর আমি মোচাগুলো জলটা ছেঁকে নেব। ছাকার পর আমার ওই ইউজ করা তেলটা আমি কড়াইতে দিয়ে দিলাম, তার মধ্যে একটা তেজপাতা আর জিরে ফোড়ন দিলাম। জিরেটা ফোড়ন হওয়ার পর তার মধ্যে আমি মোচার জন্য আলু কেটে রেখেছিলাম, ওই আলুগুলো আমি দিয়ে দিলাম। আলুগুলো দেওয়ার পর তার মধ্যে আমি নুন হলুদ দিয়ে এটাকে একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে দেব, কারণ আলুটা একটু সিদ্ধ হবে আর আস্তে আস্তে ভাজা হবে। আলু ভাজাটা হতে হতে আমি অন্যদিকে মিডিয়াম গরম অবস্থায় মোচাটাকে একটু চটকিয়ে নিচ্ছি। চটকানোর পর কড়াই দিয়ে দিলাম একটু নাড়াচাড়া দিয়ে, তার মধ্যে হাফ টি স্পুন হলুদের গুঁড়ো, হাফ টি স্পুন জিরের গুঁড়ো, হাফ টি স্পুন লঙ্কার গুঁড়ো আর হাফ টি স্পুন চিনি দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া দেবো, নুনটা দিইনি, নুনটা আগে দেওয়া আছে, একটু ঢাকা দিয়ে দিলাম।
সেদ্ধ হয়ে গেছে, মানে ভালো মতন কষানো হচ্ছে, তার মধ্যে ঘি দিয়ে দিলাম আর গরম মশলা। এখন আমার মোচা তৈরি হয়ে গেছে, তার মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে এটাকে নামিয়ে নেব। হয়ে গেল আমার দুটো রেসিপি। তিন নম্বর রেসিপি হবে টমেটোর চাটনি। তো এখানে আমি ভেজিটেবল চপারটা নিয়ে নিলাম, তার মধ্যে টমেটোগুলো চপ করে নেব। এখন কড়াইতে তেল দিয়ে শস্য সম্বার দিয়ে টমেটোটা সম্বার দিয়ে দেব। শস্যগুলো ফুটে আসলে পরে আমি এখানে টমেটো সম্বার দেব। টমেটোগুলো দেওয়ার পর আমি একটু তার মধ্যে জল দিয়ে দিলাম। এখন হাফ টি স্পুন নুন আর 1/4 হলুদের গুঁড়ো দিয়ে এটাকে নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। তারপর একটু সেদ্ধ হওয়ার পর 5-10 মিনিট ডেকেছিলাম, তারপরে আমি 4-5টা খেজুর দিয়ে দিলাম বিচিটা ছাড়িয়ে, আর 1/2 কাপ চিনি দিলাম। চিনিটা দিয়ে 5-10 মিনিট কষাতে হবে, কারণ চিনির থেকে জল বেরোয়। হয়ে গেছে কষানো, এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। আমি জিরা রাইস করব, তার জন্য 2 কাপ চাল নিলাম। এখন ধুয়ে এটাকে একটা ছাঁকনিতে জলটা ছেঁকে নেব। এদিকে প্রেশার কুকারে 1 টেবিল স্পুন ঘি, 1/2 টিস্পুন জিরে আর দারচিনি এলাচ দিয়ে এটাকে ফ্রাই করার পর তার মধ্যে আমি চালগুলো ছেড়ে দিচ্ছি। চালগুলো ছেড়ে যাওয়ার পর একটু নাড়াচাড়া দিয়ে তার মধ্যে 1 টিস্পুন নুন দিয়ে একটু নাড়া, হালকা হাতে নাড়া দিয়ে আন্দাজ মতো জল দিয়ে দেবো। এদিকে কড়াইতে তেল দিয়ে করলা ভাজাটা বসিয়ে দেব। করলাটাকে এইভাবে আমি কেটে রেখেছিলাম, এখন এটাকে আমি ভাজা করে নিচ্ছি। তার মধ্যে 1/2 টিস্পুন নুন, 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো দিয়ে এটাকে নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। আমার ভাতেরও সিটি চলে আসছে, একটাই সিটি দেব। তো গ্যাসটা বন্ধ করে দিলাম। এদিকে করলা ভাজাটাও হয়ে আসছে, সিদ্ধ হয়ে গেছে। আর একদিকে মুগ ডালটা এখন ফ্রাই করতে হবে। করলা ভাজা হয়ে আসছে, একটু পরেই নামিয়ে নেব। হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এই কড়াইতেই আমি শাকের জন্য তেল দিয়ে দিলাম। ডাল ভাজা হয়ে গেছে, এখন আমি একটা বাসনে নামিয়ে নেব। আর এখন এখানে শাকের জন্য 2টো শুকনো লঙ্কা আর কালো জিরা ফোড়ন দিয়ে শাকটাকে বসিয়ে দেব। এখানে আমি ঢেঁকি শাক নিয়েছি, তার মধ্যে আমি 1/2 টিস্পুন নুন, 1/2 টিস্পুন একটু কম হলুদের গুঁড়ো আর কাঁচা লঙ্কা দিয়ে নাড়াচাড়া দিয়ে ঢেকে দেব। এদিকে ভাজা ডালটা ধুয়ে প্রেশার কুকারে দিয়ে দিলাম, তারপরে জল নুন দিয়ে প্রেশার কুকারটা আটকিয়ে দেব। শাকটাও মজে আসছে, এখন তার মধ্যে 1/2 টিস্পুন চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া দিয়ে শাকটা হবার পর নামিয়ে নিতে হবে। 5 মিনিট হয়ে যাবার পর শাকটাকে এখন আমি নামিয়ে নিচ্ছি। এদিকে ডালেরও সিটি চলে আসছে, এখানে সিটি দেওয়া হচ্ছে 2টো। এদিকে কড়াইতে তেল দিয়ে 1/2 পোর্শন ডাল বাটাটা যে ছিল তার মধ্যে 1/2 কাঁচা লঙ্কা দিয়ে এটাকে একটু ফেটিয়ে পকোড়া বানিয়ে নেব। এই পকোড়াটার মধ্যে পেঁয়াজও দিতে পারেন, কেন কি অনেক বাঙালিরা পেঁয়াজকে সবজিই ভাবে, তবে আমি এখানে পেঁয়াজ দিচ্ছি না। পকোড়াটা হওয়ার পর কিছু পাঁপড় এখানে একটু ভেজে নিচ্ছি। আমার কমপ্লিট, এখন আমি ডালটাকে সম্বার দেব। রেসিপিটা খুলে তার মধ্যে আমি ঘুটনি দিয়ে তার মধ্যে মশলা দিয়ে দেব। এখানে অল্প হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, চিনি, কাঁচা লঙ্কা সব দিয়ে একটু নাড়িয়ে রাখছি। আর এদিকে গরম জল হয়ে গেছে, গরম জলটা দিয়ে দিলাম। এখন আমি ডালটাকে সম্বার দিয়ে দেব। দিলাম 2টো শুকনো লঙ্কা ফোড়ন আর তেজপাতা, তারপর দিয়ে দেব জিরে।
জিরেটা ভাজা ভাজা হওয়ার পর আমি ডালটা সম্বার দিয়ে দেব। ডালটা সম্বার দেওয়ার পর আমি এখানে অল্প একটু ঘি দিয়ে দিলাম, তারপর উতাল আসবে। উতাল আসার পর আমি ডালটা এখন নামিয়ে নেব। আমার ভেজ থালি রেডি। ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে শেয়ার করবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে।